কোনো যুবতী নারীর এক রাতের মধ্যে বৃদ্ধা নারীতে রূপান্তরিত হওয়ার কাহিনী হয়তো কোনো রূপকথার গল্পে শুনেছেন আর নয়তো কোনো সিনেমায় দেখেছেন। কিন্তু কখনো যদি শুনেন বাস্তবেই এমন ঘটনা ঘটেছে তাহলে কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনটি ঘটেছে। এবার চলুন আর কথা না বাড়িয়ে কোথায় এবং কার সঙ্গে এমনটা ঘটেছে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। থি ফুয়ংয়ের বয়স মাত্র 26 বছর, বাড়ি ভিয়েতনামের বেন ত্রি প্রদেশের গিয়ং ট্রম জেলায়। মেয়েটি দিব্যি সুখে সংসার করছিলেন, কিন্তু হঠাৎ তার সাজানো জীবনটা বদলে গেল। খুবই আগ্রহ নিয়ে সামুদ্রিক খাবার রান্না করছিলেন থি ফুয়ং এ। সেই সুস্বাদু খাবার খেয়ে পরিবারের সবাই খুশি, খাবারের প্রতি কারো কোনো অভিযোগ নেই। তবে খাবারের পর অন্যদের তেমন কিছু না হলেও কেবল থির শরীরে উঠল অ্যালার্জি। গা ভর্তি অ্যালার্জির চুলকানিতে রাতে ঘুমাতে পারলেন না তিনি। পরের দিন আর সইতে না পেরে সকালে ঘুম থেকে উঠেই চলে গেলেন স্থানীয় ডাক্তারের কাছে। ডাক্তার দিলেন অ্যালার্জির ওষুধ, কিন্তু এবার ঘটল আরো বড় বিপত্তি। ওষুধ খাওয়ার পরদিনই নিজেকে আর চিনতে পারলেন না থি, এমনকি স্বামী থানো তোয়েনও চিনতে পারলেন না নিজের স্ত্রীকে। স্বামী ভাবলেন এত সকালে বাড়িতে এই বুড়ি এলেন কোত্থেকে, তাও আবার তার বিছানায় শুয়ে আছেন, তাই চমকে উঠলেন থানো। কিন্তু যখন সেই বুড়ি কথা বলে উঠলেন তখন তার কণ্ঠ শুনে থানোহের মনে হলো এই কণ্ঠ তো ঠিক তার স্ত্রীর মতোই। প্রথম দিকে ব্যাপারটাকে ভৌতিক কাণ্ড বলে মনে হচ্ছিল থানোর কাছে, কোনো ডাইনি বুড়ি কি তার স্ত্রীর উপর ভর করেছে না তো, একবার এমনটা ভাবলেন তিনি। কিন্তু না, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পারলেন তিনি। বুঝতে পারলেন এই নারী কোনো বুড়ি নয়, বরং এই নারী তার যুবতী স্ত্রী, যার শরীরের চামড়া বয়স্ক বুড়িদের মতো হয়ে গেছে। এরপর স্ত্রীর এই অবস্থা দেখে তাকে নিয়ে অনেক চিকিৎসকের কাছে যান স্বামী থানহ। বহু চিকিৎসকের পরামর্শে অনেক ওষুধও ব্যবহার করলেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। সবশেষে আরোগ্য লাভের আশায় চীনা বিশেষজ্ঞদের দ্বারস্থ হলেন তারা। বিশেষজ্ঞরা জানালেন মাছে বিষ ছিল এবং তার পার্শ্ব প্রতিক্রিয়াতেই এই অবস্থা হয়েছে সুন্দরী মেয়েটির। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা যে ওষুধ দিলেন তার দাম অনেক, স্বল্প আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে এত দামি ওষুধ স্ত্রীকে খাওয়াবেন কি করে? তারপরও সহায় সম্বল সব বিক্রি করে স্বামী থানো তার স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় দামি ওষুধ কিনে খাওয়ালেন। কয়েক মাস পার হলেও ধীর আগের অবস্থা যখন ফিরে এলো না, তখন বাধ্য হয়ে স্বামী তার স্ত্রীর বর্তমান অবস্থাকেই মেনে নিলেন। অন্যদিকে এত দুঃখের মধ্যেও থি ফুয়ং এর একটাই সান্ত্বনা, তার স্বামী তাকে ছেড়ে যাননি, বরং এখন আরও বেশি সময় দেন তাকে। স্ত্রীর চিকিৎসা ও সহযোগিতার জন্য নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন স্বামী থানো। ভিয়েতনামের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্বামী থানহ বলেন তার স্ত্রীর বর্তমান রূপ নিয়ে তার মধ্যে এখন আর কোনো আফসোস নেই, স্ত্রী জীবিত আছেন এবং তারই তো আছেন, সেটাই বড় কথা। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।